হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্লেভার বাংলা আমি শান্তা আজকে আপনাদের জন্য শেয়ার করেছি টু মিনিটস মাইক্রোওভেন ব্রাউনি রেসিপি চলুন শুরু করা যাক প্রথমে একটি বোলে চার টেবিল চামচ ময়দা আড়াই টেবিল চামচ কোকোয়া পাউডার তিন টেবিল চামচ সাদা চিনি দুই টেবিল চামচ ব্রাউন সুগার ও চার ভাগের এক চা চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে ব্রাউন সুগার না থাকলে আরও এক টেবিল চামচ সাদা চিনি দেয়া যাবে তারপর দুই টেবিল চামচ সাদা তেল তিন টেবিল চামচ গরম পানি ও হাফ চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ছোট বড় সবাই আমরা চকলেট ব্রাউনি খুব পছন্দ করি বিভিন্ন কেকের দোকানগুলোতে অনেক উচ্চ মূল্যে এই চকলেট ব্রাউনি বিক্রি করা হয় চলুন ঘরে বসেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলি ডিলিশিয়াস অ্যান্ড ইজি টু মিনিটস চকলেট ব্রাউনি এখানে আপনার পছন্দ মতো মগ বাটি বা ব্যবহার করতে পারবেন বেকিং এর জন্য এবার মিশ্রণটি একটি কাপে ঢেলে নিচ্ছি ইচ্ছা হলে ডার্ক চকলেট বা মিল্ক চকলেট উপরে ছড়িয়ে দেয়া যাবে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারবেন এবার মাইক্রোওয়েভ ওভেনে প্রথমে এক মিনিট বেক করে নিয়ে পরে আরও এক মিনিট টোটাল দুই মিনিট বেক করতে হবে একসাথে দুই মিনিট দেয়া যাবে না তারপর গরম অবস্থায় কিছু ডার্ক বা মিল্ক চকলেট ছড়িয়ে দিচ্ছি এটা আপনার ইচ্ছা সার্ভিংয়ের আগে আইসক্রিম ও চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে পরিবেশন করছি আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারবেন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ